ভাবিদমান সাহেবের 43তম একক শিল্প প্রদর্শনী আমরা আশা করি আরো 50তম। আপনাকে আমার এই প্রদর্শন আজকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অভিনন্দন জ্ঞাপন করছি। আছেন এই দেশের প্রখ্যাত শিল্পী খুবই সুন্দর, আমি বলবো অপূর্ব, মানে এই ধরনের গ্যালারি বিদেশেও কম, সেই গ্যালারি আমাদের দেশে হচ্ছে। এটা উইথিল খুব সুন্দর একটা গ্যালারি, তো এই গ্যালারি দেখেই কিন্তু আমার কিন্তু এই প্রদর্শনী সুন্দর কিছু আছে, যেগুলো আছে আমরা আর আমি থাকি ভাবি আমার চলেন, তো আমি আমার জীবনে একটা ইচ্ছে ছিল আমি একটা স্কাপ্টার পার করবো, এখন তো এটাও ছিল যে বাংলাদেশের স্কাপ্টার পার হোক এরকম একটা স্বপ্ন আমি দেখতাম। সেই মধ্যে আমি একটা জায়গাও কিনেছিলাম 1 একর জমি বাসিলাম, একটা আমার ওয়াইফকে নিয়ে, আমার ওয়াইফও স্কাপ্টার, আমরা দুজনেই কাজ করি যে একটা স্কাপ্টার পার করানো, কিন্তু পরে দেখলাম এত ছোট জায়গায় পার করা সম্ভব না, মেনটেনেন্স সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। পরে আমি যার কথা আমি বলবো আমি যথাযথভাবে আমি চেষ্টা করি কিছু করার জন্য সাকসেসফুল হই। তারপরে ভরা নয় দিন দিন হয়, তখন আমি পাঠাতে শুরু করি, করার পরে আমি স্বামীকে বলি উপস্থাপন করেন যে আমাদের যারা যারা বিত্তবান বিশেষ করে জমিয়ার কোথাও নেই, বড় বড় শিল্পের কাছে কিন্তু জমি আছে, সেই টাকা যদি ইউজ করা হয় রাখার জন্য, তাহলে কিন্তু শিল্পকর্ম বাস্তব হোক, অন্যরণের শিল্পকর্ম হোক, মানুষের কাছাকাছি যেদিন আমি এই অনুরোধটা রাখবো আপনারাও যে
অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, বেশি কথা না বলাই ভালো, কিন্তু হামিদুজ্জামান বলে কথা। আমি এইখানে যতজন আছে আপনাদের উপস্থিত আছে, তার মধ্যে সম্ভবত আমি হলাম একমাত্র ব্যক্তি যে হামিদুজ্জামানের এই যে দীর্ঘ লম্বা জার্নি, এই যে তার ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত যা কিছু এই বিরাট বিশাল ভ্রমণ, সেইটা সম্বন্ধে বোধ হয় আমি সবচেয়ে বেশি জানি। অন্তত আমার ওয়াচে সবসময় হামিদুজ্জামান থাকে, অসংখ্য কাজ করে, অনবরত কাজ করে এবং প্রচুর কাজ করে, এতগুলোর মাধ্যমে কাজ করা বেশ কঠিন। প্রত্যেকটিকে একটা সাফল্যের সাথে একটা জায়গায় পৌঁছানো খুব কঠিন বলে আমি মনে করি। কারণ একাধারে পেন্টিংস করছে, জল রং করছে, ছাপচিত্র আজকে প্রদর্শন ছাপচিত্র আছে দেখলাম, তারপরে ভাস্কর্য তো আছে, এই যে এত কিছু, এই একজনের পক্ষে করা এবং একটা জায়গায় পৌঁছানো, এটা সত্যি খুব অসাধারণ। আমি ওর সম্বন্ধে বলতে গেলে কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে, কারণ এই যে বললাম যে তার ভ্রমণের এই জার্নি প্রতিটি ব্যাপার জানি আমি, তো অত দূর পর্যন্ত তো যাওয়া যাবে না, একদিন ঘরোয়া কোনো এমনি অনুষ্ঠান হলে তখন বলা যাবে। কিন্তু এই হামিদুজ্জামান যখন ছাত্র ছিল, আমি একটু বলি, অনেকেই হয়তো জানে না, অনেক যখনই সুযোগ পাই তখনই আমি সম্বন্ধে এই কথাটা বলি যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমিরুল ইসলাম আছে আমার এক বছরের জুনিয়ার, ও কিছুটা জানতে পারবে, জানে নিশ্চয়ই। হঠাৎ একদিন আমরা যখন ওপরে, আমি তখন শিক্ষক হয়ে গেছি ও ছাত্র সম্ভবত, হঠাৎ শুনলাম যে হামিদুজ্জামান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সমস্ত কি তার কয়েকদিন আগে মাহবুবা বলে মেয়ে ছাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলের সামনে ট্রাকের যেটা বলে মারা গিয়েছিলেন, ঠিক তার কয়েকদিন পরে এই ঘটনাতে একই জায়গায় বলেছে ট্রাকে বাড়ি গিয়ে আমাদের হামিদুজ্জামান মারা গেছে। এই কথাটা চল শোনা গেল, আমরা দৌড়ে গেলাম সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ঢাকা মেডিকেলে, সেইখানে গিয়ে দেখলাম যে না, ডাক্তাররা বললেন খুব সিরিয়াসলি ইনজিওর্ড, এখনো পর্যন্ত মানে ওরকম এইটা হয়নি। সেদিন যে কী আনন্দ হয়েছিল, একেবারে শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে কনিষ্ঠতম শিক্ষক যারা ছিলেন সবাই মিলে, ছাত্র ছাত্রী সবাই, সেই আনন্দ কিন্তু এটা ঠিক ভাষায় প্রকাশ করে যে আমরা কিন্তু গিয়েছি যে হামিদুজ্জামানকে মৃত দেখতে যাচ্ছি। এই একটি ঘটনা
কিন্তু সেইটাই আমি বলব যে বেঁচে তো গেল হামিদুল জামান, এবং এই এই দুর্ঘটনা হামিদুল জামানকে তার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিশাল একটা ঘটনাই বলব। কারণ পরবর্তীতে আমি কিন্তু এই যে জেডি হয়ে গেল, তারপর মাথায় চোট পেয়েছিল এটা বলে দিন ভাই, মাথায় কিন্তু আলাদা স্কালে একটা আলাদা আর্টিফিশিয়াল লাগানো আছে, আগে চামড়া দিয়েছিল তাই তো, সেইটার কারণে সে লন্ডনে যেতে পারলো চিকিৎসার জন্য। তখন রশিদুদ্দিন সাহেব ছিলেন আমি ভুললাম উনি লন্ডনে, এবং ভালো ওইখানে গিয়ে হামিদ কিন্তু এই স্কাপচারের দিকে বড় জায়গায় গেলে বড় দিক দেখতে পাওয়া যায়, আমার মনে হয় সেই দিকটা হামিদকে প্রভাবিত করে। হামিদ ফিরে এসে ঢাকায় যখন পৌঁছালো তখন আমার সাথে প্রথম দিন দেখা হতেই আমার কিছু মনে করো না, দেখা হতে বললো সামনে দুটো হাত আমার চোখের সামনে থাকলো, আমি কি ব্যাপার আমার হাত লাগছ কেন, বলে স্যার আমার যে ওই যে এক্সট্রা দুটো আঙুল ছিল মাথার সাথে ও দুটো কিন্তু ফেলে দিয়েছে না, সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমি বলি, কারণ স্কাপচার করতে গেলে ছবি আঁকতে গেলে অতগুলো আঙুলের প্রয়োজনও নেই, আমাদের আমাদের দু তিনটা আঙুল শুরু প্রয়োজন, এবং হামিদ সেই কারণে করে এসছে। এইভাবে এই আমাদের হামিদ ওই হলো অনবরত কাজ করে, অনবরত বলতে একেবারে মানে কন্টিনিউয়াস কাজ করে, যখন যেখানে ওর সাথে গিয়েছি দেখেছি যে হামিদ মানে আমরা হয়তো কোথাও গেলাম, যেমন বলি যে ভুটানে একবার গেলাম আমরা, এই পাহাড়ের উপরে একটা রেস্ট হাউস থাকবো সেইখানে কোনো রকম তো অনেক উপরে উঠলাম, উঠে বাক্সটা কে কোন ঘরে থাকবে এই নিয়ে ব্যস্ত, হঠাৎ দেখি হামিদ নাই, হামিদ নামার সাথে সাথে মানে ওই ওইখানে গিয়ে ওগুলো রেখে সাথে সাথে চলে গেল ছবি আঁকতে, মানে আমরা জানিও না অনেক মিনিট দশেক পরে ফেরত আসলো কী ব্যাপার তুমি কোথায় গিয়েছিলে, শিক্ষক হিসেবে আমাদের তো একটা দায়িত্ব বলতে আসলো একটু খবর দিয়ে কেন তুমি হঠাৎ করে বিদেশে কোথায় চলে গেলে, বলে স্যার এত সুন্দর সাবজেক্ট লোক সামলাতে পারতি ছবি আঁকতে নিচে চলে গেছে সেই পাহাড়ের একেবারে নিচে, বুঝে না যে এই নদীটার কাছে চলে গেছিল, এবং ওইটুক সময় দিচ্ছে সে প্রায় গোটা পথে গোটা তালা করে ফেরত এসেছে, এইরকমভাবে কাজ করে। তো আমি মাঝে মধ্যে বলি এইটা লাস্ট কথা দিয়ে অবশেষ তোকে তো অভিনন্দন জানিয়েছি, হয়তো আবারও অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এইটুকু আমি বলবো যে একটা কথাতে চাবি মেয়েটা দিছে ছেলে হাবিবকে মনে হয় দেখলাম আর যে এই জিনিস ও ছবি আঁকার ভিতরে একদম মানে ওই রকম ভাবনাতেই পারে না, এবং সেই জন্যে সংসারে এবং তার কর্মক্ষেত্রে হাবিব কিন্তু অন্যরকম একজন শিল্পী, আর সব আমাদের মতো না কিন্তু সবসময় কাজের মধ্যে থাকে, কাজ নিয়ে তার ভাবনা সব কিছু, সেই জন্যেই আজকে আমি জিজ্ঞেস করছিলাম যে ও কি এই ঘুমাই কিনা না, তো জিজ্ঞেস করছি এইটা বলে আমি শেষ করবো।